হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম তোমাদের কাছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো গাইস, এখানে রয়েছে আমার বেশ কিছু টয় ভেহিকলসের কালেকশন, আর এই হচ্ছে আজকে আমার কালেক্টিং বাস্কেট। যেই বাস্কেটের মধ্যে আজকে আমি এই টয়গুলোকে কালেক্ট করে তোমাদেরকে ইন্ট্রোডিউস করে তারপরে রাখবো। তো চলো আমি আমার ফার্স্ট টয়টিকে আমার বাস্কেটের মধ্যে নিয়ে নিই। আর এটি হচ্ছে একটি ট্যাঙ্ক ট্রাক, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার কম্বিনেশনের একটি ট্যাঙ্ক ট্রাক, গ্রিনের সাথে ইয়েলো কালার কম্বিনেশন, খুবই সুন্দর এবং খুবই দারুণ একটি টয় ট্যাঙ্ক ট্রাক। ওয়াও! তো চলো দেখি আমার বাস্কেটের মধ্যে নিয়ে নিব, এরপরে আমি এগিয়ে যাব এই দিকটাতে আর দেখবো আমার পরবর্তী টয়টি কোথায়। আর আমি কিন্তু পেয়ে গিয়েছি আমার পরবর্তী টয়টি, যেটি দেখতে পাচ্ছ রয়েছে একটি সিএনজি অটো রিক্সা, খুবই চমৎকার। দেখো একটি বাজাজ অটো, ওয়াও, বাজাজ অটোর সিএনজি অটো রিক্সা, এটি খুবই চমৎকার এবং খুবই দারুণ। দেখো এর কালার কম্বিনেশনটা, দেখো এর ডিজাইনটা, দেখো গাইস কতটা আই ক্যাচি একটি ডিজাইন, খুবই ভালো লেগেছে এবং খুবই পছন্দ হয়েছে আমার। তো দেখতে পাচ্ছ, ও দেখো গাইস কতটা কোয়ালিটিফুল এই সিএনজি অটোটি, দেখতে পাচ্ছ, ওয়াও। তো চলো এটিকে বাস্কেটের মধ্যে নিয়ে নেব, এরপরে কিন্তু এগিয়ে যাব আমি একটু এদিকটাতে দেখব, এদিকটাতে দেখা যাচ্ছে আরও একটি টয়। আর এটি কিন্তু দেখো কত সুন্দর একটি টয়, একটি ইমার্জেন্সি ভেহিকেল অ্যাম্বুলেন্স, ওয়াও, খুবই দারুণ এবং খুবই চমৎকার একটি টয় অ্যাম্বুলেন্স, যেটি মেটাল এবং প্লাস্টিকের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। তো চলো এটিকে বাস্কেটের মধ্যে নিয়ে এরপরে যাব এদিকটাতে। আর এখানে কিন্তু দেখা যাচ্ছে আরও একটি টয়, আর এই টয়টি হচ্ছে একটি ওয়াও রোড সুইপার, রোড ক্লিনিং একটি টয়, দেখতে পাচ্ছ কত চমৎকার, ওয়াও। এই ভেহিকেলের সাহায্যে কিন্তু রোডকে ক্লিন করা হয়, তো খুবই চমৎকার একটি ভেহিকেল। এটিও কিন্তু মেটাল এবং প্লাস্টিকের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ এর রয়েছে আটটি চাকা, বেশ কোয়ালিটিফুল এবং খুবই চমৎকার একটি ভেহিকেল। তো চলো এটিকে আমি আমার বাস্কেটে নিয়ে নিব, এবার আমরা যাব এদিকটাতে। গাইস দেখো কতটা কালারফুল একটি ভেহিকেল, ওয়াও, খুবই চমৎকার একটি বাস, যেটি হচ্ছে একটি ডাবল ডেকার বাস। গাইস দেখো কত দারুণ একটি ডাবল ডেকার বাস, ডোরিমনের স্টিকার করা রয়েছে, বেশ পপুলার একটি টিভি কার্টুন সিরিজ ডোরিমন, সেটি তোমরা অবশ্যই দেখে থাকো বা চিনে থাকো। তো দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে সেই ডোরিমন কার্টুন সিরিজের স্টিকার করা একটি ডাবল ডেকার বাস, যেটি দেখতে খুবই সুন্দর ব্লু কালার। তো চলো এটিকে আমি নিয়ে নিলাম আমার বাস্কেটের মধ্যে, এরপর কিন্তু আমি যাব এদিকটাতে। ওয়াও গাইস দেখো এখানটাতে কিন্তু রয়েছে আরও একটি টয়, আর এটি হচ্ছে একটি ডাম্প ট্রাক, আরও একটি ব্লু কালারের টয়, একটি প্লাস্টিকের টয় ডাম্প ট্রাক, খুবই সুন্দর এবং খুবই দারুণ, ওয়াও, খুবই চমৎকার, দেখো একটি প্লাস্টিকের টয়। তো চলো এটিকে নিয়ে আমি এখন চলে যাব সামনের দিকে। তো এরপরেই কিন্তু এখানে দেখা যাচ্ছে আরও একটি টয়, যেটি হচ্ছে একটি ওয়াও ড্রোন কার। গাইস দেখো একটি ড্রোন কার কতটা দারুণ এবং কতটা চমৎকার, ওয়াও, খুবই রিয়েলিস্টিক একটি ড্রোনের মতোই দেখতে। তো চলো এটিকেও বাস্কেটের মধ্যে নিয়ে নেব, এরপর এগিয়ে যাব একটু এদিকটাতে আর দেখব পরবর্তী কালেকশনটি কোথায়। ইয়েস, আমার পরবর্তী চয়টি কিন্তু আমার সামনেই রয়েছিল, আমি ঘাসের কারণে যদিও একটু দেখতে অসুবিধা হয়েছে, বাট দেখো আমি এটিকে অলরেডি হাতে নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটি ইলেকট্রিক্যাল অটো রিক্সা, পিঙ্ক কালারের, আর এর মধ্যে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ স্টিকার করা রয়েছে, খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে এটিকে, ওয়াও গাইস খুবই ভালো লেগেছে আমার এই টয়টিকে, ওয়াও। তো চলো এটিকে বাস্কেটের মধ্যে নিব, এরপরেই কিন্তু এগিয়ে যাব এই বড় ঘাসের মধ্যে দেখো। আর এখানে দেখা যাচ্ছে আরও খুবই চমৎকার একটি টয়, দেখতে পাচ্ছ আরও একটি ডোরিমনের স্টিকার করা রয়েছে এই টয়টিতে, দেখো ওয়াও খুবই চমৎকার একটি বাস। গাইস দেখো খুবই চমৎকার ডোরিমনের স্টিকার করা একটি বাস, গ্রিন কালার, এর মধ্যে ব্লু কালার স্টিকার করা হয়েছে, বাট খুবই সুন্দর লাগছে দেখতে
এর কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো, যদিও এটি একটি প্লাস্টিকের টয়, বাট খুবই ভালো মানের প্লাস্টিক দ্বারা এটিকে তৈরি করা হয়েছে। তো এবার যাচ্ছি সামনের দিকে, এরপরেই কিন্তু এখানে দেখা যাচ্ছে আরও একটি টয়। আর এই টয়টি হচ্ছে গ্যাস, দেখো ওয়াও, আরও একটি খুবই পপুলার একটি কার্টুন সিরিজের স্টিকার করা রয়েছে এখানে। দেখতে পাচ্ছ একটি টিভি কার্টুন সিরিজ, যেটি হচ্ছে মোটু পাতলু স্টিকার করা একটি কন্টেইনার ট্রাক। ওয়াও, খুবই দারুণ একটি মোটু পাতলু স্টিকার করা একটি কন্টেইনার ট্রাক, দেখো গাইস, হুহো, খুবই দারুণ। অরেঞ্জের মধ্যে স্টিকার দেখতে পাচ্ছ, ইয়েলোর সাথে কি বিভিন্ন কালার কম্বিনেশন রয়েছে, তো খুবই সুন্দর লাগছে। তো এবার কিন্তু যাব একটু সামনের দিকে, দেখবো আমার পরবর্তী টয় কোথায়। ইয়েস গাইস, আমি কিন্তু এখানে পেয়ে গিয়েছি, দেখো কড়া রৌদ্রের মধ্যে আমি কিছু টয় কালেক্ট করলাম। আর দেখতে পাচ্ছ এখানে রয়েছে আরও একটি টয়, যেটি হচ্ছে একটি বুলেট ট্রেন, দেখেই বুঝে যাচ্ছে যে বেশ পুরনো একটি টয়। আর এই পুরনো টয়টিকে আমি আজকে কালেক্ট করেছি, দেখতে পাচ্ছ রয়েছিল আমাদের কালেকশন এই টয়টি। তো এটি একটি বুলেট ট্রেন পার্পল কালারের, তো এরটিকে কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি। আর বলতে বলতে আমার বাস্কেটটি কিন্তু পুরো ফুল হয়ে গিয়েছে। আর এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে, সে সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।